ও আমার ভাইগণ, মাই মসজিদ, মাই মাদ্রাসা, মাই মক্কা, মাই মদিনা, একটা মানুষ যদি তার মায়ের সাথে খারাপ আচরণ করে আর তার মা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, ওই লোকটা যদি মসজিদ যে মসজিদের ইমাম সাহেব হয়, ওই লোকটা যদি মক্কার ইমাম সাহেব হয়, ওই লোকটা যদি হাজারো বার হজ করে, ওই লোকটার হজ কবুল হবে না, ওই লোকটার নামাজ কবুল হবে না। শুধু তাই না, একটা লোক যদি তার মায়ের সাথে খারাপ আচরণ করে, ওই লোকটা যদি দুনিয়ার মধ্যে টাকা দান করতে করতে দানবীর হয়ে যায়, ওই লোকটাও মানুষের কাছে গ্রহণযোগ্য হইতে পারে। ওই লোকটা কাল কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা হায়াত দান করেন, কাল কেয়ামত পর্যন্ত যদি ওই লোকটা শুধু দানই করে, তারপরেও আল্লাহ তাআলা ওই লোকটাকে কোনোদিন কবুল করবেন না। ঠিক না ভাই? ঠিক জোরে বলেন। এই কারণে কবি বলছেন, মাই মদিনা, মাই মক্কা, মাই মসজিদ, মাই মাদ্রাসা, এবং আপনার মাই হইতেছে মানবতা। আপনি যদি তাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে যদি আপনি জনপ্রিয়তা লাভ করেন, প্রত্যেকটা মানুষ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, প্রত্যেকটা মানুষ যদি আপনাকে ভালোবাসে, প্রত্যেকটা মানুষ যদি আপনাকে ভালো বলে, কিন্তু আপনার মা আপনার বাবা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার বাবা আপনার মা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে, আপনার প্রতি যদি নারাজ থাকে, কশ্চিন কালো কাল কেয়ামত পর্যন্ত যদি আল্লাহ তাআলা আপনাকে হায়াত দেয়, আপনি যদি নামাজ পড়তে পড়তে কপাল ঘা বানিয়ে ফেলেন, আপনি যদি দান করতে করতে ধন সম্পদ শেষ করে ফেলেন, তারপরেও কোনোদিন আপনি জান্নাতে যাইতে পারবেন না। আল্লাহ তাআলা তার ভাষায় বলেন, উফিম ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। তোমরা তোমাদের পিতামাতার সাথে এই রকম কোন আচরণ করিও না, এই রকম কোন ব্যবহার করিও না, যার কারণে তোমাদের পিতামাতার জবান থেকে উফ শব্দটা বের হয়, উফ শব্দটা বের হয়। মুসাদ্দিব রহমাতুল্লাহি আলাইহি ধরেন, উফ শব্দটা হইল এমন একটা শব্দ, অনেক সময় দেখবেন একটা মশা যেমন কামড় দিলে, অথবা একটা ভয়ানক একটা কোনো পিঁপড়া অথবা কোনো একটা জন্তু যদি আপনার শরীরে কামড় দেয়, আপনার অজান্তেই কিন্তু উহ শব্দটা ব্যবহার হয়। আল্লাহ রাসূল বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর রাসূল বলতেছেন, দুনিয়ার মধ্যে কোন ব্যক্তি, লা ইউমিনু আহাদুকুম, কোন ব্যক্তি ওই পর্যন্ত ঈমানদার হইতে পারবে না যে পর্যন্ত তার পিতা মাতা সন্তান আদি দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব চাইতে বেশি আমি আল্লাহর রাসূলকে যদি ভালো না বাসে, ওই ব্যক্তি কোনোদিন ঈমানদার হইতে পারবেন না। এইখানেও এই হাদিসের ব্যাখ্যায় হযরতে মুসান্নিব রাহমাতুল্লাহি আলাইহি বলেন, হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা না জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মধ্যে যদি আমি জান্নাত পাইতে চাই, দুনিয়ার মধ্যে যদি আমি জাহান্নাম পাইতে চাই, তাইলে জান্নাত খরিদ করার জন্য আমাকে কি করতে হবে এবং জাহান্নামের যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি তোমার পিতামাতাকে সন্তুষ্ট রেখে তুমি যদি তোমার পিতামাতার খেদমত করে মরতে পারো, তাহলেই তোমার জন্য বিনা হিসেবে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। আর যদি তুমি দুনিয়ার মধ্যে তমাম পৃথিবীর প্রত্যেকটা মানুষের কাছে তুমি ভালো, সবাই তোমাকে ভালো বলে, কিন্তু তোমার পিতামাতা তোমার প্রতি অসন্তুষ্ট, তোমাকে ভালোবাসে না, কশ্চিন কালেও তুমি জান্নাতে যাইতে পারবে না, তোমার জন্য জাহান্নাম অবধারিত।